বাজারে যে পরিমাণ পণ্য মজুদ ও সরবরাহ আছে তাতে কোনোভাবেই দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি করোনা পরিস্থিতিকে ব্যবহার করে কোন কারসাজি করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি বুধবার দুপুরে সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী এসময় সময় তিনি জানান রমজান সামনে রেখে তিরিশ হাজার টন পেঁয়াজ মজুদের পাশাপাশি সব পণ্যেরই যথেষ্ট মজুদ আছে তাই আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে জিনিসপত্র দাম বেড়ে যাবে জন্য মানুষ হুমড়ি লিখে পড়েছে কেনার জন্য জিনিসপত্র যে দুই কেজি কিন্তু সে এখন দশ কেজি কেনার আমাদের কাছে যা স্টক রয়েছে তাতে কোনো অবস্থাতেই দাম বাড়ার কোনো কারণ নাই এরপর চলমান বাজার মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন খাদ্যমন্ত্রী এ সময় কোন ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি এইটা যখন মহামারী আকারে দেখা দিয়েছে যদি সেই ব্যবসায়ীর মধ্যে যদি একটু ধর্মীয় অনুভব থাকে অনুভূতি থাকে এবং যদি তার মানব সেবা মানবতা থাকে তাহলে আমার আহ্বান শুন শুনবে বলে আমার বিশ্বাস না যদি শুনে আইনগত ব্যবস্থা সরকারের যথেষ্ট রয়েছে আমাদের রয়েছে খাদ্যমন্ত্রী আরও জানান সরকারি গুদামে সতেরো লাখ উনচল্লিশ হাজার চারশো টন চাল ও তিন লাখ উনিশ হাজার টন গম মজুদ রয়েছে কেউ যেন অসাধুভাবে কিছু না করে রকিবুল রাহাত ডিবিসি নিউজ ঢাকা